তার হক বান্দার ওপর কি একটি প্রশ্ন আর একটি প্রশ্ন হচ্ছে যে বান্দার হক আল্লাহর ওপর কি বললেন তিনি আল্লাহ ওয়া রাসুল আলাম আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভালো জানেন বেশি জানেন নবী করিম সাল্লাহ জীবদ্দেশে এইভাবে জবাব দিতেন তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হক বান্দার উপর হচ্ছে এই যে একমাত্র তার এবাদত করবে মানে আদেশ নিষেধগুলি মেনে চলবে ওয়ালা ইউশরিকু বিহাই শাইআ তার সাথে কোনো কিছুকে শরিক করবে না আল্লাহর আদেশ মেনে চলবেন ভালো করে শোনেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ kalimat tayyibar শাহাদাতের আদেশ করেছেন মোহাম্মদ রসুল্লাহ রেসালাতের শাহাদাতের আদেশ করেছেন আপনি পালন করবেন আল্লাহ পাক বিষয়কে ছয়টি ইমানে আলমিনে স্তম্ভ বলেছেন সুতরাং ছয়টি বিষয় বিশ্বাস করবেন আল্লাহ পাক পাঁচ অফ্ত সালাত নামাজ ফরজ করেছেন পাঁচ অফ্ত সালাত নামাজ কায়েম করবেন এ হচ্ছে এ আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন যদি আপনার পয়সা থাকে জাকাত দেওয়ার মতো সাহেবের নিসাব হন তাহলে আপনি জাকাত দেবেন যখন যখন ফরজ হয় আল্লাহ সিয়াম রোজা ফরজ করেছেন আদেশ করেছেন আল্লাহ এই আদেশ পালন করবেন যতক্ষণ আপনার কাছে কোনো ওজন না আছে এইভাবে আল্লাহাকের যত আদেশ রয়েছে বিশেষ করে ফারায়জ অজিবাদ কম পক্ষে আদায় করবেন ফরোজ অজিবগুলি আর তারপরে সন্নত মোস্তাহাব আদায় করলে আপনি আপনার নিজের কল্যাণ করবেন আপনি সম্মানিত হবেন আল্লাহ কাছে আর আর একটি দিক হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবেন আল্লাহ সবচেয়ে বড় যে নিষেধ করে সেটা হচ্ছে করিও না ওলা আল্লাহ সব চা তারপরে যেটা নিষেধ করেছেন কাউকে অন্যায়ভাবে ভাবে খুন করিও না তারপরে যেটা নিষেধ করেছেন তোমরা যেনা ব্যবিচার করিও না তার কাছে যেও না এইভাবে যতগুলো কথা কাজ কি আল্লাহ হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবেন এ হচ্ছে আল্লাহর এবাদত করা আল্লাহর হক হচ্ছে যে আল্লাহর করবেন আপনি আল্লাহর সাথে শরিক করবেন না কোনো কিছুকে শরিক করবেন না এই নয় যে হিন্দুরা যেগুলো শরিক করে বা মক্কার মুশরে যেগুলোকে শরিক করে সেগুলিকে তো আমরা করব না কিন্তু অন্যগুলি কি আমাদের ওলি আউলিয়াকে করব না এটা চলবে না অধিকাংশ মুসলিম সমাজ আজকাল শিরকে লিপ্ত কারণ তারা বুঝেছে যে মক্কার ওই শিরিক করব না লাত মানাতের পূজা করতে ওইটা আমরা করব না হিন্দুরা হ্যাঁ লক্ষ্মী সরস্বতী দুর্গা এইসবের পূজা করে ওগুলো আমরা করব না কিন্তু দর্গা ধরিয়ে দেন ওটাই তাদের ধর্ম অথচ কাজ একই নাম শুধু পার্থক্য নামের পার্থক্য ছাড়া কাজের কোনো পার্থক্য নয় কাজ একই যেই কাজটি দুর্গার কাছে হিন্দুরা করে সেই কাজটি দরগাতে গিয়ে মুসলিমরা করে তাহলে আপনি আল্লাহ পাক আলমিনের হক আদায় করলেন না সবচেয়ে বড় অন্যায় কাজ করলেন আপনি সবচেয়ে বড় ভালো কাজ এবং সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে আল্লাহ পাকের তহিদ কায়েম করা একত্র কয়েম করা তার বিপরীত সবচেয়ে বড় অন্যায় কাজ আর সবচেয়ে বড় অপরাধের কাজ আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শির্ক বিল্লাহ ইন্না শিরকা লাজুলমুন আজিম শির্ক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার সবচেয়ে বড় অন্যায় শিরক এ হচ্ছে শির্ক এটা হচ্ছে আল্লাহ পাকের হক সংখে বল আল্লাহর হক যদি আদায় করে দেন তাহলে আল্লাহর কাছে আপনার হক রয়েছে আল্লাহর কাছে আপনার হক রয়েছে এটা কি ও হাক্কুল এবাদে আল্লাহ আর বান্দার হক হচ্ছে আল্লাহর ওপর আল্লাহ ইউজা মাল্লাখ ওই সমস্ত মানুষকে ওই সমস্ত বান্দাকে আল্লাহ আজাব শাস্তি দেবেন না আল্লাহ বলেননি যে হ্যাঁ আখেরাতে যদিও আখেরাত আসল জীবন ওটা হচ্ছে বদলার জীবন তখন আজাব দেবেন না তবে দুনিয়াতেও মমিনদের জন্য উত্তম অংশ রয়েছে ভাগ রয়েছে এটা বলবেন না মমিনদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন কিন্তু মমিনকে আজাব দেন না মমিনের ওপর যদি দুর্দিন আসে দুঃখের সময় আসে তো জানতে হবে সেটা হচ্ছে তার জন্য ইবতিলা ইমতেহান পরীক্ষা তার জন্য আজাব নয় আর হাদিসে কি এসছে আল্লাহ আজাব দেবেন না মমিন আল্লাহ কখনো আজাব দেন না একটি পয়েন্ট ভালো করে মনে রাখবেন আপনি একজন মমিন মুসলিম নামাজি মানুষ আপনি কষ্টে আছেন আপনার জন্য কখনো আজাব নাই আপনার চেয়ে বেশি কষ্টে থেকেছেন সাহাবাই কেরামগণ হ্যাঁ পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনার চাইতে আমার চাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন আমি আর ইউসুফ আলি সালাম জিউব আলি সালাম ইব্রাহিম আলি সালাম আগুনে ফেলা হয়েছে কাকে আগুনে ফেলা হয়েছে আমাদের মাছের পেটে গিয়েছেন কাকে মাছের পেটে যেতে হয়েছে সাত বছর জেলে থেকেছেন ইউসুফ আলি সালাম কি আমরা জেলে থেকেছি চিন্তা করুন আপনি কিন্তু সেগুলি কি আজাব ছিল আজাব নয় সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষার মাধ্যমে ইমান হয় যেমন পাকা ইটকে বা শুকনো ইটকে জ্বালালে শক্ত হয় আরো আর আবার জ্বালানো ইট যেটা আছে সেটাকে বেশি করে যদি জ্বালিয়ে দেন ইট একটা পোড়ার একটা ইট যদি করতে চান তো ওর একটা লিমিট আছে সীমানা আছে ওটা যদি বেশি পুড়িয়ে দেন তো কি হয়ে যাবে নরম হয় না আরো শক্ত হয় আরো শক্ত হয় ঝামা হয় তাই না আরো শক্ত হয় যেটা আমাদের কংক্রিটের কাজ আসে জি আরো শক্ত হয়ে যায় ঠিক মমিনের ইমান মমিনের ইমান ইসলাম ওই রকমই যখন আল্লাহ পাকের পরীক্ষা হয় তখন কি হয় আরো মজবুত হয়ে যায় আরো সলিড হয়ে যায় এটা হচ্ছে মমিন তো যারা শির্ক মুক্ত থাকবে আপনি যদি আপনার আঁকি দেখি আপনার এবাদত কি আপনার লাইফ কে জিন্দগি কে মুক্ত করতে পারেন তো আল্লাহ ইউ আজ দেবা মাল্লা ইউসরিক বেহি যে শির্ক করে না তাকে আল্লাহ কখনো আজাব দেবেন না আখেরাতে আজাব দেবেন না দুনিয়াতে আল্লাহ পাক আজাব দেবেন না যদি কোনো দুঃখ কষ্ট আসে সেটা পরীক্ষামূলক হবে পক্ষান্তরে আপনার পাশে কাফের আছে আপনার পাশে মুশ্রেক আছে আপনার পাশে মোনাফে কপট আছে আপনার পাশে আল্লাহ না ফরমান মুসলিম সমাজের ফাঁসে গোহাগাররা আছে তারা বিপদ আপদে নিমজ্জিত হচ্ছে তাদের জন্য আজাব সেটা তাদের জন্য আজাব কারণ অবদ্ধ এবাদত মানে আল্লাহর আদেশগুলি মেনে চলে না আল্লাহ পাঁচ ওয়াক্ত ফরজ করেছেন তিন অক্ট চার অক্ট পড়ে যার ফলে তাদের বালা মুসিবত সেটা তাদের জন্য আজাব আল্লাহ সিরকে সবচেয়ে বড় হারাম করেছেন শিরিক করে সুতরাং তাদের জন্য বালা মুসিবত এগুলা বালা মুসিবত হচ্ছে তাদের জন্য আজাব এটা যারা মানুষকে খুন করে বা বিচার করে হারাম খায় মদ খায় হারাম ব্যবসা করে তাদের উপর যে দুনিয়ার বিপদ আবদগুলি আসে এগুলি তাদের জন্য আজাব এগুলো হচ্ছে তাদের জন্য আজাব এক কথায় আল্লাহ পাকের এবাদত করলে শির্ক মুক্ত হয়ে আল্লাহ আজাব দেবেন না কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার